আজি আন্তর্জাতিক নারী দিবস বিশেষ দিনটোত দেশের মহিলাসকলক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে দিলে বিশেষ উপহার ১০০ টাকা হ্রাস করলে রন্ধন গ্যাস সিলিন্ডারের মূল্য শুক্রবারে বিশ্বজুড়ি পালন করা হয়েছে আন্তর্জাতিক নারী দিবস মহিলাসকলের বিশেষ দিনটোত দেশের প্রধানমন্ত্রীগুলো করা ঘোষণায় স্বাভাবিকতে নির্বাচনের পূর্বে আকর্ষিত করেছে মহিলাসকলক আনহাতে রাজ্যের বিভিন্ন প্রান্তত অনুষ্ঠিত হয়েছে নারী দিবসের বিশেষ কার্যসূচী নারী দিবসের সংগতি রাখি মহানগরীত অনুষ্ঠিত হয় নারী সবলীকরণ দৌড় ২০২৪ উলুবাড়ী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পর আরম্ভ হওয়া নারী সবলীকরণ দৌড়ের ফ্ল্যাগ অফ করে ক্রীড়া আর যুব কল্যাণ মন্ত্রী নন্দিতা গার্লুসাই পৃথিবী নামৰ এনজিঅ'ৰ উদ্যোগত নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত করা হয় কাৰ ৰেলী উপস্থিত থাকে মহিলা কার ট্রেনার দর্শনা সেনগুপ্তা আর মহিলা মেকানিক প্রীতাঞ্জলি মেধি শর্মা পুরুষ মহিলা সকলবিলাক মিলি আমি নিজের ভিতরতে একটা মেসেজ দিবলে বিচাৰিছো যে জেন্ডার ইকুয়ালিটি হোক আর ওমেন্স ডে একটা ডাঙর মোটো হয়েছে সেটা হয়েছে যে উই আর নো জেন্ডার উই আর হিউম্যান আমি মানুষ যে শঙ্করদেবে কৈছে তিৰি পুৰুষ হৈ বা একমতি তেহে সিঁচিব হৰিত ভকতি সন্মিলিত নারী শক্তি অসম আৰু টাকাম মিচিং মিমৌ কেবাঙৰ উদ্যোগত ধেমাজিৰ গোগামুখত আপ্তানি লত্তক্ষেত্ৰত দিনজোৰা বৰ্ণিল কাৰ্যসূচীৰে নারী দিবস উদযাপন করা হয় হাজোৰ কৈৱৰ্তৰ টোলাটো ভাৰতীয় মজদুৰ সংঘ অসম প্ৰদেশৰ সৌজন্যত আৰু ভাৰতীয় ডাক বিভাগৰ কৰ্মচাৰী সংঘৰ সহযোগত নারী দিবস অনুষ্ঠিত কৰা হয় নারী সবলীকরণ আর বাল্য বিবাহৰ বিৰুদ্ধে সজাগতা সৃষ্টিৰ বাবে স্থানীয় মহিলাসকলৰ সৈতে মত বিনিময় কৰে সংস্থাটোৰ কৰ্মকৰ্তাসকলে এই বৰ্ষৰ নারী দিবসৰ উদ্দেশ্য হৈছে এজনে আনজনক উৎসাহিত কৰা এই বিশেষ দিনটোত ডিমৰিয়াৰ এইসকল মহিলাৰ সৃষ্টিশীলতাই নিজৰ লগতে আন বহুজনকে স্বাৱলম্বিতাৰ বাট দেখুৱাবলৈ সক্ষম হৈছে ব্যুৰো ৰিপৰ্ট নিউজ ১৮ অসম নৰ্থ ইষ্ট আজি আন্তর্জাতিক নারী দিবস বিশেষ দিনটোত দেশের মহিলাসকলক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে দিলে বিশেষ উপহার ১০০ টাক হ্রাস করলে রন্ধন গ্যাস সিলিন্ডারের মূল্য শুক্রবারে বিশ্বজুড়ি পালন করা হয়েছে আন্তর্জাতিক নারী দিবস মহিলাসকলের বিশেষ দিনটোত দেশের প্রধানমন্ত্রীগুলো করা ঘোষণায় স্বাভাবিকতে নির্বাচনের পূর্বে আকর্ষিত করেছে মহিলাসকলক আনহাতে রাজ্যের বিভিন্ন প্রান্তত অনুষ্ঠিত হয়েছে নারী দিবসের বিশেষ কার্যসূচী নারী দিবসের সংগতি রাখি মহানগরীত অনুষ্ঠিত হয় নারী সবলীকরণ দৌড় ২০২৪ উলুবাড়ী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পর আরম্ভ হওয়া নারী সবলীকরণ দৌড়ের ফ্ল্যাগ অফ করে ক্রীড়া আর যুব কল্যাণ মন্ত্রী নন্দিতা গার্লুসাই পৃথিবী নামৰ এনজিঅ'ৰ উদ্যোগত নারী দিবস উপলক্ষে অনুষ্ঠিত করা হয় কার ৰেলী উপস্থিত থাকে মহিলা কার ট্রেনার দর্শনা সেনগুপ্তা আর মহিলা মেকানিক প্রীতাঞ্জলি মেধি শর্মা পুরুষ মহিলা সকলবিলাক মিলি আমি নিজের ভিতরতে একটা মেসেজ দিবলে বিচাৰিছো যে জেন্ডার ইকুয়ালিটি হোক আর ওমেন্স ডে একটা ডাঙর মোটো হয়েছে সেটা হয়েছে যে উই আর নো জেন্ডার উই আর হিউম্যান আমি মানুষ যে শঙ্করদেবে কৈছে তিৰি পুৰুষ হৈ বা একমতি তেহে সিঁচিব হৰিত ভকতি সন্মিলিত নারী শক্তি অসম আৰু টাকাম মিচিং মিমৌ কেবাঙৰ উদ্যোগত ধেমাজিৰ গোগামুখত আপ্তানি লত্তক্ষেত্ৰত দিনজোৰা বৰ্ণিল কাৰ্যসূচীৰে নারী দিবস উদযাপন করা হয় হাজোৰ কৈৱৰ্তৰ টোলাটো ভাৰতীয় মজদুৰ সংঘ অসম প্ৰদেশৰ সৌজন্যত আৰু ভাৰতীয় ডাক বিভাগৰ কৰ্মচাৰী সংঘৰ সহযোগত নারী দিবস অনুষ্ঠিত কৰা হয় নারী সবলীকরণ আর বাল্য বিবাহৰ বিৰুদ্ধে সজাগতা সৃষ্টিৰ বাবে স্থানীয় মহিলাসকলৰ সৈতে মত বিনিময় কৰে সংস্থাটোৰ কৰ্মকৰ্তাসকলে এই বৰ্ষৰ নারী দিবসৰ উদ্দেশ্য হৈছে এজনে আনজনক উৎসাহিত কৰা এই বিশেষ দিনটোত ডিমৰিয়াৰ এইসকল মহিলাৰ সৃষ্টিশীলতাই নিজৰ লগতে আন বহুজনকে স্বাৱলম্বিতাৰ বাট দেখুৱাবলৈ সক্ষম হৈছে ব্যুৰো ৰিপৰ্ট নিউজ ১৮ অসম নৰ্থ ইষ্ট Thank you.